আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবাই এক প্রতারণা জগতে বসবাস করছি। যে ব্যক্তি দুনিয়ার পরিণাম সম্পর্কে চিন্তা ভাবনা করে, সে যেন অবশ্যই সতর্ক ও সচেতন হয়। সফরের দীর্ঘ পথ সম্পর্কে যার রয়েছে নিশ্চিত বিশ্বাস, সে যেন অবশ্যই পাথেয় সঞ্চয় করে এবং প্রস্তুতি গ্রহণ করে। এটি আমার কথা নয়, এটি হলো আল্লাহর কথা। অথচ আমরা সেই দীর্ঘ পথের পাথায় সঞ্চয় না করে সাময়িক সময়ে রসাদি কেনায় ব্যস্ত। সাময়িক এই জীবনে ব্যস্ত কত কিছুই না করি আমরা। সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, তাদের জন্য কেনাকাটা, যত রকম ভবিষ্যৎ সব কিছু করে রাখি, যাতে সন্তান পৃথিবীতে আসলেই কোনো কষ্ট না পায়, তার ফিউচার লাইফ যেন সুন্দর হয়ে ওঠে। কিন্তু আপনি আপনার অদূর চিরস্থায়ী ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানে। কিন্তু আমি আপনি দীর্ঘ জীবনের জন্য কোনো কিছুই সঞ্চয় করছি না, হেলায় খেলায় সব কিছু উড়িয়ে দিচ্ছি, মনে করছি এই জীবনটাই যেন শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আখিরাত হলো সর্বোত্তম ও স্থায়ী। দুনিয়া অনিশ্চিত, আমরা সকলে জানি দুনিয়াতে বিপদ আসবে, কিন্তু দুনিয়ার সামান্য বিপদে আমাদেরকে কাবু করে ফেলে। আখিরাত যে চিরস্থায়ী সুখ, এটা আমরা সবাই জানি, অথচ আমাদের মাঝে কোনো প্রভাবই ফেলছে না। আপনার হৃদয় কি জীবিত আছে নাকি মারা গেছে তা এখনই ভেবে দেখুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।